ডিজিটাল পাবলিশ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমাদের টপিকস হলো আসন্ন বিভিন্ন খেলার স্থান সম্পর্কে ও তাদের প্রতিষ্ঠাকাল সম্পর্কে এবং তাদের হেডকোয়ার্টার সম্পর্কে আমরা জানব। চলো তাহলে ভিডিওটা শুরু করি। প্রথম যে খেলা সেটা হলো অলিম্পিক গেমস। তো অলিম্পিক গেমস এটা মূলত আধুনিক অলিম্পিক গেমস প্রতিষ্ঠা হয় 1894 সালে। এটা প্রতিষ্ঠা করে পিয়ের দি কুবেরতিন। এটার হেডকোয়ার্টার আছে সুইজারল্যান্ডের লুসানে। এটার সদস্য দেশ আছে 102টি। এই অলিম্পিক কমিটির বর্তমান প্রেসিডেন্ট আছে থমাস বাস, যিনি জার্মানির বাসিন্দা। আর এটা মূলত গ্রীষ্মকালীন অলিম্পিক, যেটা 2020 জাপানের টোকিও সম্পন্ন হয়েছে। 20 বললে ভুল হবে, এটা মূলত 2021 সালের সংগঠিত হয় জাপানের টোকিওতে। আর গ্রীষ্মকালীন অলিম্পিক মূলত 4 বছর অন্তর অন্তর হয়। এর পরের অলিম্পিক হবে 2024 সালে ফ্রান্সের প্যারিসে এবং 2028 সালে লস অ্যাঞ্জেলস মার্কিন যুক্তরাষ্ট্রে হবে। আর এই গ্রীষ্মকালীন অলিম্পিক এটা 32তম সংস্করণ 2020 সালে, ঠিক আছে। পরে আসে শীতকালীন অলিম্পিক, এটা 24তম সংস্করণ। এটা 2022 সালে অনুষ্ঠিত হবে চীনের বেইজিংয়ে। 2026 সালে এটা হবে ইতালির মিলানো কর্টিনায় এবং 2030 সালে এটা অনুষ্ঠিত হবে কানাডার ভ্যাঙ্কুভারে। এরপরের খেলাটি হলো কমনওয়েলথ গেমস। এটার হেডকোয়ার্টার ইউকের লন্ডনে। এটা প্রতিষ্ঠা হয় 1930 সালে। সালে ইংল্যান্ডের বার্মিংহামে এটা অনুষ্ঠিত হবে এবং এর মোটো গেমস ফর এভরিওয়ান, ঠিক আছে। এরপরে খেলাটি আসে আইসিসি ওয়ার্ল্ড কাপ। এর হেডকোয়ার্টার দুবাই। এটা প্রতিষ্ঠা হয় 1975 সালে। 2019 সালে এটা অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে। 2023-এ এটা অনুষ্ঠিত হবে ভারতে এবং 2027 সালে এটা অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের দক্ষিণ আফ্রিকায়। এরপরের খেলাটি হলো আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ। 2020-তে এটা অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়াতে। 2021-এ এটা অনুষ্ঠিত হয় ভারতে এবং 2022 সালে এটা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে। এরপরে আসে ওমেন আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ। 2020-তে এটা অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়াতে এবং 2023-এ এটা অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। পরের খেলাটি হলো এশিয়ান গেমস। 2022-এ এটা চীনে অনুষ্ঠিত হবে এবং 2026-এ এটা জাপানে অনুষ্ঠিত হবে। 2030-এ এটা কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এবং 2034-এ এটা সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে। আর এশিয়ান গেমসের হেডকোয়ার্টার হলো দিল্লিতে। এটা প্রতিষ্ঠা হয় 1951 সালে। এরপরের খেলাটি হলো ওমেন্স আইসিসি ওয়ার্ল্ড কাপ। 2022-এ নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে এবং এরপরের খেলাটি হলো ফিফা ওমেন আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ। এটা 2022-এ ভারতে অনুষ্ঠিত হবে এবং ফিফা ওমেন ওয়ার্ল্ড কাপ 2019-এ এটা ফ্রান্সে অনুষ্ঠিত হয়। 2023-এ এটা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এরপরের খেলাটি হলো আইসিসি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ। 2022-এ এটা অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে। এরপরের খেলাটি হলো হকি ওয়ার্ল্ড কাপ। 2022-এ এটা মালয়েশিয়া অনুষ্ঠিত হবে। 2023-এ এটা ভুবনেশ্বর ও রাউরকেলার মধ্যে অনুষ্ঠিত হবে। পরের খেলাটি হলো ওমেন হকি ওয়ার্ল্ড কাপ। 2022-এ এটা স্পেন ও নেদারল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হবে এবং পরের গেমস হলো কোপা আমেরিকা। 2021-এ ব্রাজিলে অনুষ্ঠিত হয়। 2024-এ এটা ইকুয়েটারে অনুষ্ঠিত হবে এবং 2028-এ এটা কলম্বিয়ার আর্জেন্টিনা অনুষ্ঠিত হবে। আর কোপা আমেরিকা এটা প্রতিষ্ঠিত হয় 1916 সালে। এর পরের গেমসটি হলো দক্ষিণ এশিয়ান গেমস। 2021-এ এটা অনুষ্ঠিত হয় পাকিস্তানের লাহোরে।
এর পরের খেলাটি হলো খেলো ইন্ডিয়া ইউথ গেমস। 2021-এ এটা অনুষ্ঠিত হয় হরিয়ানার পাঁচকুলা। খেলো ইন্ডিয়া ইউথ গেমসের হেডকোয়ার্টার হলো নিউ দিল্লি। এর প্রথম সংস্করণ হয় নিউ দিল্লিতেই এবং খেলো ইন্ডিয়া ইউথ গেমসের দ্বিতীয় সংস্করণ হয় পুনে, তৃতীয় সংস্করণ হয় গুয়াহাটি। এবং চতুর্থ সংস্করণ এই হরিয়ানার পাঁচকুলাতে অনুষ্ঠিত হয়। আর এটা প্রথম 2018 সালে অনুষ্ঠিত হয়। এরপর আসে ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া। 2021-এ এটা ছত্তিশগড়ে অনুষ্ঠিত হয়, 2022-এ এটা উত্তরাখণ্ডে এবং 2023-এ মেঘালয়ে অনুষ্ঠিত হবে। এরপরের খেলাটা হলো ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। 2021-এ স্পেনে অনুষ্ঠিত হয়, 2022-এ জাপানে অনুষ্ঠিত হয় এবং 2023-এ ডেনমার্কে অনুষ্ঠিত হবে এবং 2024 সালে ফ্রান্সে। এরপরের খেলাটি হলো ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ, 2021-এ সার্বিয়াতে অনুষ্ঠিত হয়। এবং পরের খেলা ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, 2023-এ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে। এবং ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এ কাতারে অনুষ্ঠিত হবে এবং 2026-এ কানাডা, মেক্সিকো ও আমেরিকায় অনুষ্ঠিত হবে। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।